উত্তর প্রদেশ হাথরস কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার হুগলির গোঘাট 1 ও 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে স্থানীয় বাম নেতাকর্মীদের উপস্থিতিতে একটি ধিক্কার মিছিল বের হয়। মিছিলটি গোঘাট রেজিস্ট্রি অফিস থেকে শুরু হয়ে গোঘাটের বকুলতলায় গিয়ে শেষ হয়। অন্যদিকে এই একই ইস্যুতে সিপিআইএম এর আরেকটি মিছিল কামারপুকুর কলেজ মোড় থেকে শুরু হয়ে কামারপুকুর চটিতে গিয়ে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ভাস্কর রায়, অসিত মুখার্জি, নিরঞ্জন পণ্ডিত, সুজিত রায় সহ আরো অনেকে। কিসের জন্য মিছিল করছেন? উত্তর প্রদেশে হাসরাতে মনীষা বাল্মীকিকে যে পাশবিক অত্যাচার করে পুলিশ এবং যোগী আদিত্যনাথের রাজত্বে সামান্যতম শেষকৃত্য করার সুযোগও তার পরিবারকে দেওয়া হয়নি এবং কার্যত আজকে আমরা দেখতে পাচ্ছি যারা ধর্ষণ করেছে সেই ধর্ষণদের পক্ষে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ। ফলে আমরা প্রতিবাদের সামিল হয়েছি। শুধু উত্তরপ্রদেশে আজকে হাসরাতের ঘটনা নয়, উন্নাওয়ে এমএলএ বিজেপির এমএলএ ধর্ষণ করেছিল, তারপর সেই ধর্ষিতা কন্যাকে আত্মহত্যা করতে হয়েছে। গোটা উত্তরপ্রদেশে শেখ আগলাক তাকে পিটিয়ে খুন করেছে এই দুর্বৃত্তের দল। ওখানে হিন্দুত্বের চাষ হচ্ছে, বিভিন্ন জাতিতে জাতিতে ধর্মে ধর্মে গোটা উত্তরপ্রদেশে ভাগাভাগির রাজনীতি চলছে। আমরা সেই জন্যে আজকে এই দলিত সব থেকে গরিব যে কন্যা তার উপরে যে পাশবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচারের আমরা বিচার চাইতে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং সেই বিচারের দাবিতেই আমরা আজকে এখানে মিছিল করব। ধন্যবাদ। কদুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কদুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।